নমস্কার দর্শক বন্ধু ওড়িষা জব ডিটেলস ইউট্যুব চ্যানেল প্রথমে আপনার স্বাগত ফ্রেন্ডস বর্তমান অপডেট ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফ রয়েছে দিল্লি আপনার রিক্রুটমেন্ট রেব যে অল ইন্ডিয়া ক্যাটেগো বা আপনার জাতীয় পরীক্ষণ এজেন্সি তরফ নিযুক্তি মিলুচি এগারোশো পঁয়তাল্লিশটি পদবী আপনার নিযুক্তি রয়েছে সর্বনিম্ন যোগ্যতা দশম পাাস রখযাইছে যেশার সমস্ত প্রার্থী আপ্লায়ে করে পে তবে এই ভিডিও মাধ্যমে আপনার ডিটেলস অপডেট দিয়ে

এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ মাধ্যমে আমি লাটে জব অপডেট পৌঁছাই পড়ছু এবং আপনার মানে আমার সহসানাল মেসেজ করে চালু জাগি রাখা বিশেষ অপডেটটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফ আসতে রিক্রুটমেন্টটি গভর্নমেন্ট তরফর রয়েছে গভর্নমেন্ট দ্বারা আপনার বিভিন্ন প্রকার পদবী নিযুক্তি মিলুচি আসটা পদবী জুনিয়র আস্টাঁট সিনিয়র আসটা পর্সোনাল আস্টা টেকনিকাল আসটা সিনিয়র টেকনিকাল আসটা মেডিকা অফিসর স্টেগ্রাফর লাইব্রেরি আটেণ্ডা ল্যাবোরেটারি আটেডাঁট হেলথ আটেণ্ডা ইঞ্জিনিয়র আটে এবং কিছু অলগা পদবী রিক্রুটমেন্ট মিলুছে তবে এতে টোটাল ভ্যাকে এগারোশো পঁয়তাল্লিশটি পদবী ভ্যাকে আসছে যে বয়স সীমা অঠর বর্ষর আরম্ভ করি পঁয়তাল্লিশ বর্ষ মধ্যে রখযাইছে এপুকেশন কালিফিকেসান আপনারা যদি গোটে ক্যাডিডেট টেন্থ পাস টুয়েলভ পাস আইটিআই গ্রাজুয়েট পিজি জি বি বিটে কিংবা ডিপ্লোমা তাহলে এর কোণস পদকু আপ্লায়ে করে পেবে তবে ফ্রেডস যদি আপনারা আবেদন করা চাইছেন আপনার কই অল ইন্ডিয়া ক্যাটগোরি পিলা আপ্লায়ে করেপারে বোথ মেল আন্ড ফিমেল এখন এলিজিবল ওষার প্রার্থী মানে আবেদন করে পেয়ে আপ্লিকেসন ফিজ বাবদে ইউর ক্যাটেগরি পিল হাজার টঙ্কা আপ্লিকেসন ফিজ লাগুছে ও বিসি ইউডব্লু এস ক্যাটেগো পিলা আঠশশো টঙ্কা আপ্লিকেসন ফিজ লাগুছে এবং এস সি এস টি পিএচচ মোড আপন মানে অনলাইন মাধ্যমে আবেদন করে পেলারি আপনার লেবল টু থ্রি আন্ড ফোর অনুসারে